হ্যালো বন্ধুরা, আজকে আমরা ভয়েস চেঞ্জ সিরিজের একটা নতুন ক্লাসে এসেছি। আজ শিখবো আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্যগুলোকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিণত করা যায়। পাস্ট ইনডেফিনিট টেন্সের এই ভয়েস চেঞ্জগুলো জানার আগে আমরা কয়েকটা উদাহরণে চোখ বুলিয়ে নিই। প্রথম উদাহরণটাতে কি পাচ্ছি? আই স আ ক্যাট। দ্বিতীয়টাতে পাচ্ছি হি কিল্ড আ টাইগার। তৃতীয় নম্বরে পাচ্ছি দে হেল্প আস। এইগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি কি দেখতে পাচ্ছি? সাবজেক্ট পাচ্ছি, মূল ক্রিয়াপদে ভি টু দেখতে পাচ্ছি, তারপর অবজেক্ট পাচ্ছি। এই বাক্যগুলোকে যখন আমরা প্যাসিভ ভয়েসে পরিণত করব কি রকম? অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে আ ক্যাট ওয়াজ সি স সিন বাই মি, অর্থাৎ অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, ভি টুটা ভিতরিতে হয়ে গেল, আর ফার্স্ট টেন্স থাকার জন্য ওয়াজ বা ওয়ার বসলো এখানে ওয়াজ বসেছে। পরেরটা কি আছে? অবজেক্ট আ টাইগার ওয়াজ কিল্ড বাই, হিয়ার অবজেক্ট কি? হিম। দ্বিতীয় নম্বর বাক্যটাতে কি দেখতে পাচ্ছি আমরা? উই ওয়ার হেল্প বাই দের অবজেক্ট কি? দেন। অর্থাৎ এই বাক্যগুলোকে আমরা কিরকম করে দেখতে পাচ্ছি? অবজেক্ট চলে এলো প্রথমে, তারপরে ওয়াজ বা ওয়ে চলে এলো, মূল ক্রিয়াপদের ভিতরি, বাই সাবজেক্ট, বাক্যের শেষে ফুল স্টপ। অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বাক্যগুলোকে আমরা কিভাবে সাজালাম? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর সেটাকে যখন প্যাসিভ ভয়েসে নিয়ে এলাম কি হলো? অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে এলাম, ওয়াজ বা ওয়ে বসলো, মূল ক্রিয়াপদের ভিতরি, বাই, আর সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসলো। এরপর পাস্ট ইনডেফিনিট টেন্সে যে নেগেটিভ বাক্যগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করব সেগুলো জানব। নেগেটিভ বাক্য করতে গেলে কি হয়? সাবজেক্ট, তারপর ডিড, নট, ভি ওয়ান, অবজেক্ট। আমরা প্রথম বাক্যটাতে কি দেখতে পাচ্ছি? আই ডিড নট সি আ ক্যাট। আগে স ছিল, ডিড বসার জন্য এটা মূল ক্রিয়াপদে ভি ওয়ান রূপটা আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে তাই একই রকম, হি ডিড নট কিল আ টাইগার, এখানে কিল থাকলো না কারণ ডিড বসিয়েছি। তৃতীয় নম্বর বাক্যটাতে কি পাচ্ছি? দে ডিড নট হেল্প আস। ওকে, এরপর এগুলোকে প্যাসিভ ভয়েসে কিরকম পরিণত করব? অবজেক্টটা সাবজেক্ট যথারীতি হবে, আ ক্যাট ওয়াজ নট সিন বাই মি, অর্থাৎ ডিডটা উঠে গেল বেশি ভয়েসের ক্ষেত্রে। দ্বিতীয় বাক্যটাতে কি হবে? এ টাইগার ওয়াজ নট কিল্ড বাই হিয়ার অবজেক্ট কি? হিম। তৃতীয় নম্বর বাক্যটাতে কি দেখতে পাচ্ছি? আস আছে অবজেক্ট, ওটাকে সাবজেক্ট করলে কি হবে? উই, উই ওয়ের নট হেল্পড বাই দেম, উই ওয়ার নট হেল্পড বাই দেম। অর্থাৎ এগুলোকে আমরা কিভাবে কিভাবে পাবো? বিশ্লেষণ করলে অবজেক্ট চলে আসছে প্রথমে, এই অবজেক্টটা এখানে চলে আসছে, ওয়াজ বা ওয়ার পাস্ট টেন্সের ক্ষেত্রে, মূল ক্রিয়াপদে সর্বদা ভিতরি হয়, বাই বসলো, সাবজেক্ট বসলো। অর্থাৎ আমরা নেগেটিভ বাক্যগুলোকে কিরকম করলাম? সাবজেক্ট, তারপর ডিড, তারপরে নট, তারপর মূল ক্রিয়াপদের ভি ওয়ান, তারপর অবজেক্ট বসালাম। যেমন বেশি ভয়েসে করছি কি করলাম? অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেল, অর্থাৎ অবজেক্ট ডিড থাকার জন্য ওয়াজ বা ওয়ার বসবে, ডিডটা উঠে যাবে, আর তারপরে নট যেমন ছিল তেমনি, মূল ক্রিয়াপদের ভিতরি এবং বাই ও অবজেক্ট। আমরা তাই পেয়েছি। এরপর আমরা শিখব কি? শিখব ইন্টারোগেটিভ বাক্যগুলো কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিণত করব সেইগুলো আমরা জানবো। ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে কিরকম করব? ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে কি হয়? আমরা আগেই জানিয়েছি ডিড নিয়ে আসতে হবে, তাহলে ডিড ইউ কিল এ স্নেক, তুমি কি একটা বাঘ মেরেছো? ডিড
they help us, তারা কি আমাদের সাহায্য করেছে? Did he play cricket? সে কি ক্রিকেট খেলেছে? অর্থাৎ এক্ষেত্রে আমরা কি ভুল করেছি? মাথায় পড়ছে? আমরা প্রত্যেকটায় ফুল স্টপ বসিয়েছি, কিন্তু ইন্টারোগেটিভ বাক্য মানেই প্রশ্নবোধক চিহ্ন। এই ভুলগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আমি ইচ্ছে করে এটা করেছিলাম, এটা মুছে দিলাম, বসিয়ে দিলাম, এটা মুছে মুছে দিলাম, এক্ষেত্রেও এটা মুছে নতুন করে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এগুলোকে আমরা যদি ভাঙি কি দেখতে পাচ্ছি? রুল হিসাবে অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে রুল হিসাবে কি পাচ্ছি? ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এরপর এগুলোকে আমরা কি করব প্রশ্নবোধক চিহ্ন করার জন্য? ইন্টারোগেটিভের প্যাসিভ ভয়েসে কি থাকবে? ডিডটা উঠে যাবে, ওয়াজ বা ওয়্যার বসবে। তাহলে ওয়াজ অবজেক্ট কে আছে? স্নেক। ওয়াজ আর স্নেক, ওয়াজ আর স্নেক killed by ear, killed by your object সর্বদা ইউ, আর বাক্যের শেষে যখন কি প্রশ্নবোধক চিহ্ন? Did they help us? তাহলে was তো হবে না, where we helped, where we helped by their object কি? Them, প্রশ্নবোধক চিহ্ন। Was cricket, was cricket played by here object him, প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলাম। তাহলে এটাকে বিশ্লেষণ করলে কি পাচ্ছি? প্যাসিভ ভয়েসে ডিড তো উঠে যাবে, তাহলে was বা were প্লাস অবজেক্ট প্লাস ভিথ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। খুব সহজ। অর্থাৎ ইন্টারোগেটিভ বাক্যের অ্যাক্টিভ ভয়েসে ডিড থাকলে প্যাসিভ ভয়েসে দা উঠে যায়, এবং উঠে গিয়ে কি বসে? ওয়াজ বা ওয়্যার বসে, এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। এই ভুলগুলো করলে আমাদের চলবে না। তাহলে কি হবে? ডিড ইউ কিল আ স্নেক? তুমি কি একটি স্নেক সাপ মেরেছিলে? তাহলে আ স্নেক সাবজেক্ট হয়ে গেল, was a snake killed by you? Did they help us? তাহলে us plural number, তাই were we helped by them? Did he play cricket? Was cricket played by him? এরপর এগুলোকে আমরা যখন WH আকারে দেখবো তখন কি পাবো? একটু চেঞ্জ পাবো, কিছু চেঞ্জ না। When did you kill a snake? করে দিই যদি, when did you kill a snake? কখন তুমি সাপটা মেরেছিলে? তাহলে ডাব্লিউ এইচ শব্দটা প্রথমে বসছে। রুলের ক্ষেত্রে কি পাবো? অ্যাক্টিভ ভয়েসে ডাব্লিউ এইচ বসলো, ডিড বসলো, সাবজেক্ট ভি ওয়ান, অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এটাকে আমরা প্যাসিভ ভয়েসে বললে কি পাবো? দ্য হোয়েন, অর্থাৎ ডাব্লিউ এইচ এটা থেকেই যাবে। হোয়েন was a snake killed by you? প্রশ্নবোধক চিহ্ন বসে গেল। অর্থাৎ এটাকে আমরা প্যাসিভ ভয়েসে বলে কি পাবো? WH প্লাস was বা were প্লাস অবজেক্ট প্লাস V3 প্লাস by প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। দ্বিতীয় বাক্যটাকে আমরা কি করব? ডিড দে হেল্প আস, হাউ ডিড দে হেল্প আস, তারা কিভাবে আমাদের সাহায্য করেছিল? হাউ ডিড দে হেল্প আস, তারা কিভাবে আমাদের সাহায্য করেছিল? এটা প্যাসিভ ভয়েসে করব কিভাবে? সহজ। হাউ বসে গেল ডাব্লিউ এইচ শব্দ, হাউ ওয়্যার উই হেল্পড বাই দেন। তৃতীয় নম্বর বাক্যটা কি আছে? ডিড হি প্লে ক্রিকেট, হোয়ার ডিড হি প্লে ক্রিকেট,
Where did he play cricket? You know? Le white ta boshe gelo. Where was cricket played by him? সহজ অর্থাৎ past indefinite এর ক্ষেত্রে interrogative এর ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাচ্ছি did বসছে did টা বাক্যের শুরুতেই বসছে did you kill a snake এটাকে passive voice এ করলে কি হবে did টা উঠে যাবে was a snake killed by you অনুরূপ ভাবে wh দিয়ে যখন করব wh শব্দটা প্রথমেই বসাবো when did you kill a snake when শব্দটা আবার প্রথমেই বসছে when was a snake killed by you অর্থাৎ ইন্টারোগেটিভ নরমাল আর ইন্টারোগেটিভ wh এর মধ্যে একটাই তফাৎ হচ্ছে wh শব্দটা প্রথমে বসছে আর নরমাল এর ক্ষেত্রে be verb অর্থাৎ এখানে did এর প্রয়োগটা হচ্ছে past indefinite tense এর জন্য ওকে আশা করছি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ ফর ওয়াচিং